মরিগাঁওত এগারটাকি ওয়ার্ডতে এতিয়া প্রায় বিজেপির দখলত। মরিগাঁও পৌরসভার অন্তর্গত এগারটা ওয়ার্ডের নির্বাচনের ফলাফল আজি পুয়ার ভাগতে ঘোষণা করা হয়। এক নম্বর ওয়ার্ডত বিজেপি প্রার্থী যোগেশ তামুলি জয়লাভ করে, দুই নম্বর ওয়ার্ডত বৃহৎ জয়লাভ করে অসম গণ পরিষদের প্রার্থী মঞ্জু শর্মা বরুয়ায়, তিন নম্বর ওয়ার্ডত বিজেপি প্রার্থী হিমা দাসের অগ্রগতি, চারি নম্বর ওয়ার্ডের প্রার্থী বিজেপি প্রার্থী মমি বৈশ্য কলিতা বিপুল ভোটত জয়লাভ করে, পাঁচ নম্বর ওয়ার্ডত বিজেপি প্রার্থী পিঙ্কুমণি দাসের অগ্রগতি, ছয় নম্বর ওয়ার্ডতো বিজেপি প্রার্থী মানসী দাসের অগ্রগতি, সাত নম্বর ওয়ার্ডত এবার জয়লাভ করে কংগ্রেসের প্রার্থী নার্জু বেগমে, আট নম্বর ওয়ার্ডত কংগ্রেসের দীপা কলিতার অগ্রগতি, ন নম্বর ওয়ার্ডত বিজেপি প্রার্থী সুদক্ষিণা ডেকার অগ্রগতি, দশ নম্বর ওয়ার্ডত বিজেপি প্রার্থী অর্চনা বরদলৈর অগ্রগতি, আনহাতে এগারো নম্বর ওয়ার্ডত কংগ্রেস প্রার্থী সানাজ সানমে বিজয় লাভ করে। বিশেষকৈ মোৰ দুই নম্বৰ ৱাৰ্ডৰ ৰাইজলৈ অশেষ ধন্যবাদ থাকিল, কনিষ্ঠসকলৰ মৰম থাকিল, বিশেষকৈ ৰাইজৰ সেৱা কৰি যাম। হৈ দিয়া চৈধ্যশ পঁচপন্নটাত মই ওলাইছোঁ। মই সকলোলোকে মানে সকলোকে মানে মিত্ৰজোঁটৰ চৰকাৰ সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। এইটো ৰাইজৰ কাম, ৰাইজে ৰাইজে বহুত সুখী আৰু ৰাইজৰ পৰা মানে বহুত সঁহাৰি পালোঁ। কষ্ট বহুত হ'ল, মোৰ গোটেইখিনি ৰাইজে বহুত কষ্ট কৰিছে, প্ৰত্যেকজন ব্যক্তি মোৰ দলৰ প্ৰত্যেকজন ব্যক্তি সকলোৱে বহুত কষ্ট কৰিছে মোৰ লগত। আজি তাৰ ফলটো ওলাইছে, বহুত সুখী। কিমান ভোটৰ 136 আপোনাৰ বহুত টাফ হৈছিল? হয়, বহুত টাফ হৈছে, গম পাইছে সকলোৱে, বহুত কিবা কিবি হৈ গ'ল। তাৰ মাজত যে মানে ভগৱানে ওলাই লৈ গৈছে সেইটোৱে মানে বহুত আশীৰ্বাদ। বিজেপি দলৰ পৰা মোক টিকেট দিয়াৰ কাৰণে মোক ধন্যবাদ সকলো ৰাইজলৈ, আৰু মোৰ ৱাৰ্ডৰ ৰাইজলৈ মোক অশেষ ধন্যবাদ দিছোঁ। আজি মই এই হেৰি ইলেকশ্যনত মই ইমানখিনি আগবাঢ়ি আহিছোঁ, জিকিছোঁ, বহুত ভাল লাগিছে, বহুতেই সুখী মই। কিমান ভোটত জয়লাভ কৰিছে? 1321 পাইছে, বিৰোধীয়ে পাইছে 223। এতিয়া আপোনাৰ কৰণীয় কাম ৱাৰ্ডক লৈ এতিয়া কৰণীয় কাম কি হ'ব, প্ৰথম কাম কি কৰিব? দুখীয়ালোকক প্ৰাপ্য দিয়াৰ মোৰ হেৰি, দুখীয়ালোকক মই তেওঁলোকৰ যিখিনি প্ৰাপ্য সেইখিনি মই দিয়াৰ অশেষ চেষ্টা কৰি যাম। ৰাইজৰ আশীৰ্বাদতে মই আগবাঢ়ি আহিছোঁ আৰু তেওঁলোকৰে কাম কৰি যাম। প্ৰত্যাহ্বান কেনেকুৱা আছিল বাইদেউ? প্ৰত্যাহ্বান কেনেকুৱা আছিল? প্ৰত্যাহ্বান মই তেনেকুৱা বুলি নাভাবোঁ, ভাবা নাই, ভাব নাছিল। আৰু এটা খবৰ আহিছে যে আপুনি পৌৰপতিৰ কাৰণে, সেইটো এতিয়া মই চিন্তা কৰা নাই, দলে যিটো সিদ্ধান্ত ল'ব আৰু। হয়, জয় হৈছে, বহুতে ভাল লাগিছে। ৰাইজে ৰাইজে বুজি পাইছে এবাৰ ৰাস্তা ঘাটৰ যি অৱস্থা আছিলে, মই এতিয়া ৰাইজৰ হকে আগুৱাই যাম বুলি ভাবিছোঁ। আৰু ৰাইজে যেনেকে মোক আশীৰ্বাদ কৰিছে, আপোনাৰ পৰিকল্পনা কি এতিয়া ৰাস্তা ঘাটৰ উন্নয়ন? মৰিগাঁৱৰ পৰা সুব্রত কুণ্ডুৰ ৰিপৰ্ট, নিউজ নেক্সট। উৎকণ্ঠাৰ অৱসান ঘটাই পাকঘৰৰ আলহী হ'ল বিশুদ্ধ মছলা, যিয়ে দিব আপোনাক পিউৰিটিৰ গেৰাণ্টি। বিশুদ্ধ মছলা, পাকঘৰৰ নতুন আলহী। আপুনি গেষ্ট্ৰিক আলচাৰ, লিভাৰত চৰ্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলাপোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট শব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাৱ আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যাত ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ MS সুলেমান মেডিচপত আহি আছে ডক্টৰ মায়ংক আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা MS সুলেমান মেডিচপ, BK ৰোড, মুছলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।